আছেন সহকর্মী সানবীর রূপল, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রূপল, ফয়সাল, আজকে সকাল থেকে কিন্তু আমি বিভিন্ন মার্কেটে গিয়েছি, সকালবেলা এই নিউ মার্কেট এলাকায় থেকে গিয়েছি, সেখানে দেখেছি যে এখানে কিন্তু মার্কেটগুলো খোলা নেই। এই পুরো জায়গাটিতে মার্কেট খোলা থাকলে কিন্তু জমজমাট একটা অবস্থা থাকে এবং মানুষজনের আনাগোনা এবং ভিড় থাকে প্রচণ্ড রকমের, তবে আজ কিন্তু সেরকম পরিস্থিতি নেই। তবে তারা গত কয়েকদিন আন্দোলন করেছেন, দাবি জানিয়ে আসছেন শপিং মল এবং দোকানগুলো খোলার জন্য, যদিও এখনও পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত হয়নি তাই শপিং মলগুলো বন্ধ আছে। একই দাবিতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেছে তাদের ব্যবসায়ী এবং কর্মচারী যারা আছেন, তারা একই রকমেরভাবে বসুন্ধরা পাশাপাশি যমুনা ফিউচার পার্ক এবং ঢাকার বিভিন্ন জায়গায় তারা দাবি জানিয়ে আছেন যে এই লকডাউনের সময়টিতে তারা দোকানপাট খুলতে চান। যেহেতু গণপরিবহন খোলা হয়েছে, বইমেলা খোলা আছে বা অন্যান্য কার্যক্রম অনেকটাই স্বাভাবিকভাবেই চলছে, যদিও স্যানিটাইজেশন বা অন্যান্য যে অবস্থা সেই অবস্থাটি বিরাজ করেই কিন্তু তারপরে সবাই চলাফেরা করছেন, তবে সেটি লক্ষ্য রেখে যাতে বিপণন বিতান খোলা রাখা হয় সেই দাবি নিয়েই কিন্তু তারা বিভিন্ন সময় দাবি জানিয়ে আসছেন কয়েকদিন ধরে। তবে কর্মচারী বা দোকান মালিকরা তারা বলছেন যে রোজা এবং এই যে সামনে যে ঈদ আছে সেই ঈদের সময়ের জন্য তারা যে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন সেই প্রস্তুতিতে কিন্তু তারা বেশ খানিকটা লগ্নি করেছেন, এবং সেই লগ্নির টাকা যদি তারা বেচা বিক্রি করে না তুলতে পারেন তাহলে গত বছর তারা লকডাউনের সময় যে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবারও তাদের সেই ক্ষতির সংখ্যা থেকে যাবে। তো এমন একটি অবস্থার মধ্য থেকে এখনও পর্যন্ত দোকানপাট খোলেনি এবং তারা প্রত্যাশা করছেন যে আজকে কালকের মধ্যে যদি দোকানপাট খুলতে দেওয়া হয় তারা স্যানিটাইজেশন পদ্ধতি ব্যবহার করে এবং সরকারের যে বিধিবিধান আছে সেই বিধিবিধান মোতাবেকই তারা ক্রেতাদেরকে এখানের জনসমাগম এড়াতে যতটুকু সম্ভব তারা সেটুকু করার চেষ্টা করবেন। তবে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকেও কিন্তু গত কয়েকদিন ধরে বলা হচ্ছিল যে সীমিত সময়ের জন্য হলেও দোকানপাট খোলা রাখার বিষয়ে, এবং একই সুরে সুর মিলেছেন এখানকার যে দোকানপাট মালিক সমিতি যারা আছেন তারাও কিন্তু বলছেন যে পুরো সময় না হলেও অন্তত দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য হলেও যাতে দোকানপাট খোলার জন্য তাদেরকে ব্যবস্থা করা হয়। তো এখন পর্যন্ত নিউ মার্কেটের সামনে থেকে এইটুকু ছিল সবশেষ খবরাখবর। সহকর্মী সানবীর রূপল সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে।